I love you, Papa, my dear sweet Papa. এবার হাসপাতালের বেডে আব্রাহাম খান জয় শুয়ে আছে। ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল। ছেলের অসুস্থতা দেখে মন খারাপ শাকিব খানের। ভক্ত সমর্থকদের কাছে দোয়া চাইলেন শাকিব। অসুস্থ ছেলেকে নিয়ে অপু বিশ্বাস গিয়েছেন সিঙ্গাপুর চিকিৎসা করাতে। ছেলের সপ্তম জন্মদিনের আগে ছেলেকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছেন অপু। তা আবার বাংলাদেশে না, দেশের বাহিরে। এদিকে হঠাৎ করে জয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে সিঙ্গাপুরের হাসপাতালের বেডে শুয়ে আছে আব্রাহাম খান জয়। তার মনটা ভীষণ খারাপ, খুঁজছে তার বাবাকে। কথা ছিল এবার দাদা দাদি ফুপুকে নিয়ে জন্মদিন পালন করবেন জয়, কিন্তু সেটা আর হলো না। জয়কে কাটাতে হচ্ছে হাসপাতালের বেডে। জন্মদিনের আগের দিন অসুস্থ শরীর নিয়ে বাবার জন্য গান গেয়েছেন জয়। ইতিমধ্যে শাকিব খান সেই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। এদিকে জানা যায় ছেলের জন্য ভীষণ রকম চিন্তায় আছেন বাবা শাকিব খানও। শাকিব খানের মন খারাপ। শাকিব খান ক্যারিয়ারে সেরা অবস্থানে অবস্থান করলেও ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় সমালোচিত শাকিব খান। তবে শাকিব খানের জীবনে যাই হোক না কেন, দুই ছেলেকে নিয়ে শাকিব খান সারাটা জীবন কাটাতে চায়। দুটি ছেলে শাকিবের দুটি চোখের মণি। এখন সব মিলিয়ে জয়ের অবস্থা একটু ভালো। জয়ের অবস্থা যদি ভালো থাকে তাহলে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবে অপু ও জয়।